আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা ভালো আছো। গত পর্বে আমরা নবম দশম শ্রেণী দশম অধ্যায় দূরত্ব উচ্চতা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় পর্ব শুরু করছি। একটি কুটির দুর্গ 20 মিটার, এয়ার সায়ের দুর্গ কত মিটার হলে উন্নতি গুণ 45 ডিগ্রি হবে? এবি একটি কুটি, সায় হল বিসি, সায়ের দৈর্ঘ্য কত? বিসি। উন্নতি গুণ কত ডিগ্রি? 45 ডিগ্রি। কোন সমকোণী ত্রিভুজে যদি একটি কোণ 45 ডিগ্রি হয় তাহলে ভূমি এবং লম্ব সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে আমরা পড়েছিলাম কোণ যদি 45 ডিগ্রি হয় ভূমি সমান লম্ব হবে। যেহেতু কোণ 45 ডিগ্রি আছে সুতরাং ভূমি এবং লম্ব সমান। তাহলে কুটির দৈর্ঘ্য 20 মিটার হলে সায়ের দৈর্ঘ্য 20 মিটার হবে। উপরের চিত্রে দেওয়ালটির উচ্চতা কত মিটার? এটি একটা দেওয়াল, এটি একটা মই, এসি মই, এবি দেওয়াল এবং টিটা কোণের পরিবর্তে 45 ডিগ্রি কোণ দেওয়া আছে। তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, এটা লম্ব, এটা অতিভুজ। আমরা আগে পূর্বে বলেছিলাম ভূমির সঙ্গে কোণ থাকে, কোণের সঙ্গে ভূমি থাকে, কোণের সঙ্গে কে থাকে? ভূমি থাকে। সুতরাং বিসি ভূমি, এবি লম্ব, এসি অতিভুজ। লম্ব বাই অতিভুজের সূত্র, লম্ব বাই অতিভুজ। সাইন লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অনেক, সাগরে তাহলে আমরা বলতে পারি সাইন 45 ডিগ্রি ইকুয়াল লম্ব বাই অতিভুজ, লম্ব এবি, অতিভুজ এসি, বা সাইন 45 ডিগ্রি মান হল 1/√2। সাইন 45 ডিগ্রি মান 1/√2 ইকুয়াল এবির মান। এখন আমরা যদি আড়ালি গুণ করি √2 ইন্টু এবি ইকুয়াল 12, বা এবি সমান 12/√2, বা এবি সমান কি লিখতে পারি আমরা? উপরে দিব √2, নিচেও দিব √2। এর নিচে একই সংখ্যা দিলে মানে কোন পরিবর্তন হয় না। সুতরাং এবি সমান √2 গুণ দিলে কত হবে? 2 12 √2, 3 6 2 12, 6 2 12, সুতরাং 6 √2। সুতরাং এবি সমান আমরা পেয়েছি কত? 6 √2। দেওয়ালটির উচ্চতা কত? 6 √2। এবি একটি কুটি, কুটির ছায়ার দৈর্ঘ্য বিসি এবং শীর্ষবিন্দু থেকে ভূতলস্থ বিন্দু উন্নতি কোণ 60 ডিগ্রি। কুটির ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো, কুটির ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এবি লম্ব হল এবি 15 মিটার, ছায়ার দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে বিসি। আমরা জানি লম্ব বাই, আগে দেখতে হবে ভূমি কোনটা, বিসি হল ভূমি। কোণের সঙ্গে সবসময় ভূমি থাকে, কোণের সঙ্গে সবসময় কি থাকে? ভূমি থাকে। তো ভূমি বিসি, লম্ব এবি, লম্ব বাই ভূমি আমরা শিখেছিলাম 10 6 ডিগ্রি সমান
সিকুর সমান 60 ডিগ্রি, লম্ব বাই ভূমি, লম্ব এবি, বিসি ভূমি, সুতরাং টেন 60 ডিগ্রি ইকুয়াল এবির মান 15 ডিগ্রি, বিসি টেন 60 ডিগ্রি মান রোত্রি ইকুয়াল 15/BC, আমরা যদি আর গুণন করি তাহলে হবে বিসি ইন্টু রোত্রি ইকুয়াল 15 ডিগ্রি, বা বিসি সমান রোত্রি, বিসি সমান 15/রোত্রি, বিসি ইকুয়াল 15, রোত্রি উপরেও দিব আবার নিচে রোত্রি দিব, বলছিলাম লব এবং হরের সঙ্গে একই সংখ্যা দিলে মানে কোনো পরিবর্তন হয় না, লবের সঙ্গে দিয়েছি রোত্রি, হরের সঙ্গে দিয়েছি রোত্রি, এই ক্ষেত্রে মানে কোনো পরিবর্তন হবে না, বা বিসি কোয়াল 15/রোত্রি, রোত্রি রোত্রি গুণ দিলে কত হবে 3, 3 ফাঁসে কত 15, বা বিসি কোয়াল 5/রোত্রি, সুতরাং কুটিরি ছায়ার দৈর্ঘ্য কুটি ছায়া দৈর্ঘ্য 5/রোত্রি মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।